থ্রিলার সাসপেন্সের ভরা এখন নতুন অসমীয়া ছবি ঘোস্ট অফ মাইখুলি, যত দর্শকে লাভ করব হলিউড সিনেমার সোয়াদ। পিছে সিনেমার কাহিনীও কিছু ব্যতিক্রম, কাহিনীয়ে ভৌতিকতার সোয়াদ দিব। মানুষের মনত প্রথমে সৃষ্টি হওয়া এই কৌতূহল দূর করবলে অপেক্ষা করব লাগিব 14 অক্টোবর। ইতিমধ্যে সিনেমাখনের টিজার মুক্তি করা হয়েছে। এই সিনেমাখনত অভিনয় করেছে জনপ্রিয় অভিনেতা বাহারুল ইসলাম, কমল লোচন, দরথি ভরদ্বাজ, সন্ধ্যা হাজরিকা, জলি লস্কর, রাজীব ক্রো, পঙ্কজ সরামকে ধরে বহুকেগারী জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী। সিনেমাখনত ন্যাশনেল কিকবক্সিং চ্যাম্পিয়ন জুলি বরাইও অভিনয় করেছে। জুলি বরাই আমির খানের লগত দঙ্গল সিনেমাখনতো অভিনয় করেছিল। ঘোস্ট অফ মাইখুলির মুখ্য পরিচালক পঙ্কজ সরাম, মুখ্য সহকারী পরিচালক রূপম শর্মা, সহকারী পরিচালক প্রশান্ত সেলেং, সুমন দাস আর প্রযোজক গীতা পাঠক। সিনেমাখনের কাহিনী চিত্রনাট্য একচন কোরিওগ্রাফারও চলচ্চিত্রখনের পরিচালক পঙ্কজ সরামর। অহা 14 অক্টোবর মুক্তি লাভ করব ঘোস্ট অফ মাইখুলি।